বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মাসুম রব্বি। দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন, 28 মে থেকে স্পিনারদের বিশেষ ক্যাম্প, দল ঘোষণা রোববার। সব সিরিজে নয়, আপাতত ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলতে মোস্তাফিজকে বিসিবির অনুরোধ, হজের জন্য ছুটিতে যাচ্ছেন মুশফিক। দেশের ফুটবল ঢেলে সাজানোর নতুন আশ্বাস বাফুফের, সরকারের কাছে 450 কোটি টাকার বাজেট চেয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এবং শেষ দিনে ইপিএল এর চ্যাম্পিয়ন নির্ধারণ নিয়ে ম্যানচেস্টার ও লিভারপুলে উত্তাপ, সিরিয়ার শিরোপা যুদ্ধে আলাদা ম্যাচে লড়বে ইন্টার ও এসি মিলান। গেল কয়েক সিরিজ ধরে ফ্রন্টফুটের দুর্বলতা বেশ ভোগাচ্ছে মুমিনুলকে। ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুর ইনডোরে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। ঐচ্ছিক অনুশীলন করেছেন সাকিব, মুশফিক, মাহমুদুল হাসান, জয়। ছিলেন টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। এদিকে নাইম মিরাজের ইঞ্জুরিতে টাইগারদের এই ইউনিটে ঘাটতি পোষাতে আসন্ন ক্যারিবিয়ান সিরিজের জন্য 28 মে থেকে স্পিনারদের নিয়ে একটি বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। মুমিনুলের এই ব্যাটটার ওজন কত, দুঃসময়ের ভার কিছুটা হলেও নিজের কাঁধে নেয়ার চেষ্টা হেড কোচ রাসেল ডমিঙ্গোর। ঐচ্ছিক অনুশীলনের দিনে অধিনায়ককে নিয়ে ইনডোরে চলল দীর্ঘ সেশন। প্রাধান্য দুর্বলতা ফ্রন্ট ফুটে, প্রশ্ন এখন ঢাকা টেস্টে ব্যাটটা হাসবে তো তার। সাগরিকা হেসে ছিল মুশির ব্যাট, তবুও দেশের সবচাইতে পরিশ্রমী এই ক্রিকেটার নিজেকে দিলেন শান। দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন পেসারদের বিপরীতে, নিজেকে ঝালিয়ে নিয়েছেন জয়ও। সাদা বলে রিয়াদের অনুশীলন দিয়েছে বাড়তি মাত্রা, আসন্ন ক্যারিবিয়ান সিরিজে দিয়ে রাখলেন আলাদা বার্তা। শেষ বিকেলে এলেন সুপার সাকিব, সব মিলিয়ে ঐচ্ছিক অনুশীলন এদিন আর থাকেনি ঐচ্ছিক। ক্রিকেটাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন মিরাজ, শরীফুল, নাইমের ব্যস্ততাটা ভিন্ন। ইঞ্জুরিতে ছিটকে যাওয়া এই দিন বোলার বিসিবির ডাক্তারের পরামর্শ নিতে হাজির হলেন বোর্ডে। এদিন এসেছেন দলের অন্য কোচিং স্টাফরাও, তবে রঙ্গনার আশাটা বোধহয় ছুটির কাগজ নিতে। পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না এই লঙ্কান, খবরটা পুরনো। নতুন খবর, এই সিরিজে স্পিনিং কোচের দায়িত্ব বর্তাচ্ছে দেশি সোহেল ইসলামের কাঁধে। সব ঠিক থাকলে রোববারই ক্যারিবিয়ান সিরিজের জন্য ঘোষণা করা হবে টাইগার স্কোয়াড। তার আগে স্পিনারদের ঘাটতি পোষাতে 28 মে মিরপুরে তাদের নিয়ে একটি আলাদা ক্যাম্প করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তাসকিন ও শরীফুলের মতো গুরুত্বপূর্ণ দুজন পেসার না থাকায় মোস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে চায় বিসিবি। আইপিএল খেলতে ভারতে অবস্থানরত পেসারের সঙ্গে কথা বলে রোববার দল ঘোষণা করবেন নির্বাচকরা, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে উইন্ডিজ সফরে মুশফিকের ছুটির বিষয়টিও নিশ্চিত করেছেন বিসিবির এই কর্মকর্তা। দেশের অনেক তারকা ক্রিকেটারেরই টেস্ট খেলার প্রতি অনীহা রয়েছে, বোর্ডকর্তারা প্রায়ই অনুযোগের সুরে বলেন এ কথা। সম্প্রতি যে অনুযোগটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। যদিও কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে ফরম্যাট পছন্দের সুযোগ রাখা হয়েছিল ক্রিকেটারদের জন্য, কিন্তু সেখানে ওয়ানডে আর টি টোয়েন্টিকেই বেছে নিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু তাসকিন ও শরীফুলের মতো সাদা পোশাকে টাইগারদের দুই প্রথম সারির পেসার ইঞ্জুরিতে ছিটকে পড়ায় মোস্তাফিজের অনুপস্থিতি বেশি করে টের পাচ্ছেন নীতি নির্ধারকরা। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাকে দলে পেতে চাইছে বিসিবি। আইপিএলে থাকা এই পেসারের সঙ্গে চলছে আলোচনা। মোস্তাফিজকে ব্ল্যাক এন্ড হোয়াইট জানিয়েছে যে আমরা তোমাকে চাই, তো দেখা যাক কী বলে। খুব ইম্পর্টেন্ট দুটা বোলার নাই, আমরা মনে করি যে মোস্তাফিজের সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। আমরাও বলতে চাচ্ছি না যে মোস্তাফিজ লং রানে গিয়ে সব টেস্টই তাকে খেলতে হবে,
যদি যখন আমরা তাকে রোটেট করে খেলানো খেলতে আমরা চাইবো সেইভাবে আমরা তাকে খেলাবো। যদিও বিষয়টা নিয়ে খুব কড়াভাবে বলতে চায় না বিসিবি, আবার এটাকে খুব সাদরে গ্রহণ করছেন মোস্তাফিজ তাও নয়। বোর্ডের কাছে আইপিএলে অংশগ্রহণের ধকলের কথা উল্লেখ করেছেন তিনি। মোস্তাফিজ তো চাচ্ছিল না খেলতে, তার লজিকটা হচ্ছে সে দুই মাস ধরে সেখানে আছে, অনেকদিন ধরেই বাইরে আছে এবং তার বলছে যে আমার একটা লং একটা সময় চলে যাচ্ছে। একটা ক্যারিবীয়দের বিপক্ষে মোস্তাফিজ থাকছেন কি থাকছেন না তা নিয়ে ধোঁয়াশা থাকলেও মুশফিকুর রহিমের না থাকার বিষয়টি পরিষ্কার। হজের জন্য পুরো সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুশি। মুশফিক আমাদের অনেক আগে বলে রেখেছিল যে প্রায় এক মাস আগে তার হজে যাওয়ার প্ল্যান আছে। চিটাগাংয়ে যখন টেস্ট সিরিজ চলছিল, সো হি গট দ্য কনফার্মেশন জুনের 22 তারিখ থেকে ইজ নট অ্যাভেলেবল। তা যেহেতু একটা হজ একটা পবিত্র জিনিস, আমরা তাকে মানা করিনি, ফুল সিরিজ থাকছে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিতে দুশ্চিন্তায় বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাগরিকা টেস্টের মতো মিরপুরেও স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন স্পিনিং উইকেট হলে তা হতে পারে হিতে বিপরীত। স্কোয়াডে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিলে তা দিবে বাড়তি সুবিধা। এদিকে টাইগার স্পিনার তাইজুল বলছেন উইকেট যেমনই হোক না কেন, দ্বিতীয় টেস্টে মূল দায়িত্বটা নিতে হবে স্পিনারদেরই। সুখের সংসারের সর্বনাশ আগুন, মিরপুর টেস্টের আগে এমন দৃশ্য বুক উথাল পাথাল করবে যে কোনো টাইগার ভক্তেরই। শরীফুল নাইমের হাতের এই ব্যান্ডেজ হয়তো শুধু এ দুজনারই নয়, বাংলার বোলিং ইউনিটেরও। টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ এনে দিতে যা বাধ্য। চার দিন হাতে লাগাম থাকার পরেও সাগরিকা টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। মিরপুরে তাই কৌশলে আসছে রদবদল। প্রশ্ন, তবে এ দুজনার ইঞ্জুরিতে কপাল খুলবে কার? উইকেটের বিবেচনায় পরামর্শ আসলো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর। আমাদের অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরির ভিতরে আছে, নাইমের জায়গা হয়তো মোসাদ্দেক হোসেন সৈকত আসতে পারে, আর যে টিমটা আছে হয়তো বা একটা পেসার হয়তো বা টিম মানে যদি চায় তাহলে চেঞ্জ করতে পারে। ক্রিকেটার থেকে কোচ, মিরপুরের 22 গজের রহস্য ভেদ এখনো যে অজানা, ক্ষণে ক্ষণে বদলায় যার চরিত্র। চট্টলায় স্পোর্টিং উইকেটে নিজেদের জাত চিনিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে তাইজুল ছিলেন বিধ্বংসী, তবুও স্পিনিং উইকেট প্রতিপক্ষের জন্য হতে পারে শাপে বর, তাই দাবি উঠেছে স্পোর্টিং উইকেটের। মিরপুরের উইকেট নিয়ে আসলে মন্তব্য করার আসলে কোনো নেই, বিকজ মিরপুরের উইকেটে শুধু যে আমরাই জিতছি এমন কিছু না, হচ্ছে বাহিরের লাস্ট আপনার পাকিস্তানও জিতে গেছে, ওরা ভালো করছে। আসলে এখানে যারা ভালো করবে তারাই আসলে জিতবে। ব্যাটিং সবাই উইকেট যদি তৈরি করা হয়, আমাদের ব্যাটাররা যদি ভালো ব্যাটিং করে তাহলে বড় একটা টার্গেট দিলে, কিন্তু স্পিনাররা যদি ভালো বোলিং করতে পারে তাহলে এই টেস্টটা হয়তো বা রেজাল্ট দেখতে পারি আমরা। সামনের ব্যস্ত সূচি আর বোলারদের ইঞ্জুরির কথা মাথায় রেখে ভবিষ্যতে দলের সঙ্গে আরও ব্যাকআপ ক্রিকেটার রাখার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবার থেকে তিনজন টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সেই পরিবারের সদস্য তামিম ইকবাল খান 5000 রানের মাইল ফলকের কাছে, যেটাকে পরিবার তথা দেশের ক্রিকেটে অন্যতম বড় প্রাপ্তি বলেছেন আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান। টেস্ট এবং ওয়ানডেকে বাড়তি মনোযোগের বিবেচনায় সমর্থন করছেন তামিমের টি টোয়েন্টি থেকে দূরে থাকা। ক্রিকেটের সঙ্গে খান পরিবারের এই সম্পর্ক ধরে রাখতে চট্টগ্রামে উন্নত মানের একটি একাডেমি গড়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান আকরাম। তারেক হাসান শিমুলের রিপোর্ট। চট্টলার ঐতিহ্যবাহী খান পরিবার, যার প্রতিশব্দ খেলার বাতিঘর। যুগ যুগ ধরে এই পরিবারকে বন্দরনগরীর মানুষ ভালোবেসে আসছে। আকরাম খান থেকে নাফিস ইকবাল আর বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, দেশের ক্রিকেটে আলোর মশাল প্রজ্বলন থেকে পূর্ণতা দেওয়ার পেছনে অবদান রাখছে এই পরিবারের সদস্যরা। শুধু ক্রিকেটেই নয়, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে এই পরিবারের অবদান অসামান্য। তামিম নাফিসের বাবা ইকবাল খানের স্বাধীনতা পরবর্তী KKRC প্রতিষ্ঠা করা ইস্ট এন্ড ক্লাবের সেরা স্ট্রাইকারের পজিশন ত্যাগ করে খেলাধুলাকে ছড়িয়ে দিতে কাজ করা। বর্তমান প্রজন্মের কাছে আকরাম খানকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নাফিস ইকবালের ক্রিকেট ক্যারিয়ার লম্বা না হলেও এখন আছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে। বর্তমানে খেলছেন তামিম ইকবাল। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করেছেন খান পরিবারের এই তিন ক্রিকেটার। তামিম দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের বনেদি সংস্করণে ছুঁতে যাচ্ছেন 5000 রানের মাইল ফলক। আল্লাহর যদি রহমত থাকে ইনশাআল্লাহ 5000 রান করবে ঢাকায়, এটা আমি আশা করছি। এবং এটা একটা বিরাট অ্যাওয়ার্ড বাংলাদেশের জন্য, যে মনে করেন যে আপনার একটা প্লেয়ার আপনার 12-15 বছর বাংলাদেশ টিমে খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ফর্মেটে কনসেন্ট্রেশন করা আসলে ডিফিকাল্ট,
একটা কোয়ালিটি প্লেয়ার কিন্তু আপনার দেখবেন যে আপনার যখনই একটাতে কনসেন্ট্রেট করতে পারেন সে কিন্তু নিজের থেকে সরে যায় এবং সেটা হলো কিন্তু সাহসের ব্যাপার। একটা ফরম্যাট বাদ দিয়ে যদি আপনি দুইটাতে ভালো করে শুরু করেন তাহলে তো এটা ওর জন্য ভালো এবং দেশের জন্য ভালো। তো আই এক্সপেক্ট হিজ ডিসিশন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে খান পরিবার দুহাত ভরে দিয়েছে, আরও একটা সিদ্ধান্ত নিয়েছে তারা। বন্দরনগরীর মাটি থেকে নতুন আকরাম নাফিস তামিমদের তুলে আনতে পারিবারিকভাবে একটি একাডেমি তৈরি করতে যাচ্ছে খান পরিবার। খান ফ্যামিলির তিনটা মেম্বার কিন্তু টেস্ট খেলেছে বাংলাদেশ দলে, এটা কিন্তু অনেক, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সো আমরা ডেফিনেটলি মনে করেন চিরাং ছেলেদের জন্য একটা একাডেমি করব। ইকবাল খানের স্বপ্ন ছিল দেশের ক্রীড়া জগতে চট্টগ্রামকে সমৃদ্ধ করা, তার ছেলেরা যা করেছে তা তো ইতিহাসই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল উন্নয়নে সরকারকে ৪৫০ কোটি টাকার পরিকল্পনা জমা দিয়েছে বাফুফে। পাঁচ বছর মেয়াদি এই প্রজেক্টের নাম দেয়া হয়েছে উন্নয়ন প্রকল্প প্রস্তাব, দেশের ফুটবল ইতিহাসে যেটি সবচেয়ে বড় ফুটবল বাজেট। সারা দেশের 64টি জেলায় যেখানে প্রাধান্য দেয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ও ফুটবলীয় কার্যক্রম পরিচালনার ওপর, পরিকল্পনা আছে অবকাঠামোগত উন্নয়ন নিয়েও। মেহেদি নাইমের রিপোর্ট। দেশের ফুটবলের উন্নতিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা বাস্তবায়ন করতে না পারলে ফিফা বিশ্বকাপ তো দূরে থাক, এশিয়ান গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণও দুঃসাধ্য হয়ে যাবে বাংলাদেশের জন্য। নিজের চতুর্থ মেয়াদে এসে যেন তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন কাজী সালাউদ্দিন। দেশের ফুটবল ব্যবস্থাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি। নতুন খবর, এরই মধ্যে সরকারকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব শীর্ষক ৪৫০ কোটি টাকার পরিকল্পনা জমা দিয়েছে ফেডারেশন, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল বাজেট, যেখানে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্কিল ট্রেনিং আর ফুটবলীয় কার্যক্রম পরিচালনায়। ৪৫০ কোটি টাকার একটা, দ্যাট ইজ কল্ড ডিপিপি, একটা ডিপিপির আওতায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে ফুটবলের উন্নয়নের জন্য একটা প্রজেক্টের আওতায় সেই টাকাটা এনে আমরা ফুটবলের যে আসলে আমাদের মেইন যে ক্ষেত্রগুলো রয়েছে, আমাদের বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল, মহিলা জাতীয় ফুটবল দল, ওমেন্স ফুটবল, এমনকি আমাদের লীগ, আমাদের যে প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ, এই লীগগুলোকেও আরও একটু সুসংহত করা। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প শেষ হবার সম্ভাব্য সময় 2026 জুনে, পরিচালিত হবে 64 জেলায়। ধাপে ধাপে উন্নতি ঘটানো হবে তৃণমূল কাঠামো থেকে ক্লাব ও জাতীয় দলের ফুটবলারদের, যেটির বাস্তবায়ন ঘটলে আন্তর্জাতিক সার্কিটে সাফল্য পেতে পারে বাংলাদেশ। টোটাল বাংলাদেশের ফুটবলটাকেই নিয়ে এই প্রজেক্টটি চক আউট করা হয়েছে, এটা একটা বিষয়। আর আমাদের প্রিলিমিনারি টার্গেট হচ্ছে যে 5 বছর মেয়াদি কার্যক্রম চলবে এখানে, এবং যখন থেকেই আমরা, যখন থেকে আর্থিক বরাদ্দটা পাবো সেই সময় থেকে আমাদের 5 বছর কার্যক্রম আমরা সেই সময় থেকে আমরা কাউন্ট করব। প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহায়তা চাইবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসন্ন বাজেট অধিবেশনে সংসদে উত্থাপনের পর নতুন অর্থ বছরে পাওয়া যেতে পারে অর্থ। ফুটবল ফেডারেশন একটা বড় প্রকল্প আমাদের ইতিমধ্যে জমা দিয়েছে, আমরা এই বিষয়ে কয়েকটি সভাও করেছি, তাদের একটা অনেক বড় একটা প্রকল্প জুলাই আগস্টের মধ্যে আমরা প্ল্যানিং কমিশনে পাঠাবো এবং আশা করি যে এটা আমরা এই বরাদ্দরা আনতে পারবো। প্রকল্প পাশ হলে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই থাকবে বড় চ্যালেঞ্জ। অব্যবস্থাপনায় অনেক প্রকল্পের মতো এটাও যেন বিফলে না যায়, সেটাও যে করা নজরদারিতে রাখতে হবে কর্তাদেরই। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। মৌসুম জুড়ে শিরোপার লক্ষ্যে লড়াই করা দলগুলোর এখন শুধুই ভাগ্য নির্ধারণের অপেক্ষা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিষ্পত্তির রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমীকরণ সমাধানে মরিয়া ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। কার ঘরে উঠবে শিরোপা, কে পাবেন লিগ চ্যাম্পিয়নের তকমা, এমন সমীকরণের সম্ভাব্য সমাধান নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। এ যেন মৌসুম জুড়ে কর্মফল পাওয়ার এক নাটকীয় হিসেব কষার রাত। ইংলিশ প্রিমিয়ার লিগে ভাগ্য নির্ধারণের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মৌসুম জুড়ে মাঠ কাঁপানো দলগুলো। হিসেব নিকেশ কষে সমীকরণের সহজ সমাধানের অপেক্ষায় টেবিলের শীর্ষে থাকা দলগুলো। শিরোপা নিষ্পত্তির রাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে আছে ম্যানচেস্টার সিটির, তবে টেবিল টপার হলেও শিরোপা নির্ধারণের ক্ষেত্রে দুয়ে থাকা লিভারপুলের সঙ্গে আছে 19-20 হিসেব নিকেশ। যদি কিন্তু এক সমীকরণে বাধা পড়ে আছে নিষ্পত্তিহীন শিরোপার লড়াই।
বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে শিরোপা জয়ের লড়াইয়ে এখন পর্যন্ত আছে সবার চেয়ে এগিয়ে। 37 ম্যাচ খেলে সিটিজেনদের হাতে আছে 90 পয়েন্ট, সমান ম্যাচে মাত্র 1 পয়েন্ট কম নিয়ে 2-এ আছে লিভারপুল। এখানেই আছে চমকপ্রদ সমীকরণের রোমাঞ্চকর সমাধান। নিজেদের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটিজেনদের জয় কিংবা ড্রতেই নিষ্পত্তি হবে শিরোপা। অন্যদিকে উলফসের বিপক্ষে জয় পেলে নিষ্পত্তিহীন শিরোপার একমাত্র মালিক হবার অংশীদারিত্ব পাবে ইয়ুর্গেন ক্লপের দল। তবে শীর্ষে থাকা দুদলের ম্যাচ ড্রয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার মালিকানা পাবে সিটিজেনরা। যদি কিন্তু এই রোমাঞ্চকর পরিসংখ্যানে টেবিলের চারে থাকা টটেনহামের আছে স্থানচ্যুত হওয়ার শঙ্কা। নিজেদের শেষ ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় কিংবা হার যে কোনো সমীকরণেই চেলসি থেকে যাবে টেবিলের 3-এ। অন্যদিকে নরওয়েজ সিটির বিপক্ষে টটেনহাম জয় পেলে 3 পয়েন্ট নিয়ে টেক্কা দেবে চেলসিকে। তবে দুর্ভাগ্যবশত টটেনহাম হেরে গেলে আর নিজেদের শেষ ম্যাচে আর্সেনাল জিতে গেলেই টেবিলের 4-এ উঠে যাবে গানাররা, আর টেবিলের এই শীর্ষ 4 খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। এদিকে লিগের শেষ ম্যাচে টেবিলের 6-এ থাকা ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। তবে এ ম্যাচে জয় পেলেও টেবিলে নিজেদের পজিশনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই রেড ডেভিলদের, কেননা 58 পয়েন্ট নিয়ে 6-এ থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ম্যাচের জয়ে 3 পয়েন্ট পেলেও টপকে যেতে পারবে না 5-এ থাকা আর্সেনালকে। আবার টেবিলের 7-এ থাকা ওয়েস্টহ্যাম শেষ দিনে জয় পেলে টপকে যাবে রেড ডেভিলদের। সেক্ষেত্রে টেবিল থেকে অবনমন হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের, আর তাদের খেলতে হতে পারে ইউরোপা কনফারেন্স লিগের বাছাই পর্ব। সবশেষ টেবিলের তলানিতে থাকা 3 দল লিডস ইউনাইটেড শেষ ম্যাচে জয় পেলেও উঠতে পারবে না টেবিলের 17-তে, কেননা লিডসের ঠিক উপরে থাকা বার্নলির সঙ্গে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে আর এগোতে পারবে না তারা। শেষ 2 দল জয় পেলেও রেলিগেশনের নিয়ম অনুযায়ী ছিটকে পড়তে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। শেষ দিনের নাটকীয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার সিটি পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও 2 নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে আছে যদি কিন্তুর হিসেব। চ্যাম্পিয়নশিপের হিসেব মেলাতে একেবারে শেষ মুহূর্তের অপেক্ষা দু দলের জন্যই। শত বছরের পরিক্রমায় ইপিএল এমন ঘটনার সাক্ষী হয়েছে বহুবার, সেই ইতিহাসই থাকছে এবারের রিপোর্টে। 1994-95 মৌসুমে ক্রিস শাটনকে 5 মিলিয়ন পাউন্ডের দলে ফিরিয়ে ইপিএলের নতুন রেকর্ড করেছিল ব্ল্যাকবার্ন রোভার্স। যদিও তার চেয়ে 1 মিলিয়ন পাউন্ড বেশি দিয়ে অ্যান্ডি কোলকে দলে ফিরিয়ে তা ভেঙে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের দ্বৈরথ চলেছিল ফাইনাল অবধি। শেষ ম্যাচে লিভারপুলের কাছে 2-1 গোলে হেরেছিল ব্ল্যাকবার্ন, যদিও সেই সুযোগ ম্যান ইউনাইটেড নষ্ট করে ওয়েস্টহ্যামের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে 1 পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন হয় রোভার্স, যা ছিল ক্লাবটির 67 বছরের ইতিহাসে প্রথম মেজর ট্রফি। নিঃশ্বাস দূরত্বে গিয়ে চ্যাম্পিয়নশিপ খোয়ানোর দুঃখে ম্যানচেস্টার ইউনাইটেড প্রলেপ দেয় পরের মৌসুমে নিউক্যাসেলের স্বপ্ন চূর্ণ করে। সেবার শেষ ম্যাচেও ছিল যদি কিন্তুর সমীকরণ। লিগ টাইটেল জিততে টটেনহ্যামকে হারাতেই হতো ম্যাকপাইদের, পাশাপাশি প্রত্যাশা ছিল ম্যান ইউনাইটেডের বিপক্ষে মিডলসবরোর জয়। তবে দুটোর একটাও হয়নি। একদিকে স্পার্টদের সঙ্গে ড্র করে বসে নিউক্যাসেল, অন্যদিকে রেড ডেভিলদের লিগ টাইটেল জেতা ম্যাচে জয়টা ছিল 3-0 ব্যবধানের। 90 দশকের শেষ দিকে এসে ইপিএল আলাদা মাত্রা পায় ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল দ্বৈরথে। 98-99 মৌসুমের শেষ ম্যাচে ছিল যার ঝাঁঝালো উত্তাপ। অ্যাস্টন ভিলাকে হারিয়ে কাজ শেষ করে রেখেছিল গানার্স, তবে ডেভিড বেকহাম আর অ্যান্ড্রু কোল নৈপুণ্যে সম্ভাবনা তৈরি করেও আর্সেনালের হয়ে কিছুই করতে পারেনি টটেনহ্যাম। পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা ঠিকই দখলে নিয়েছিল অ্যালেক্স ফার্গির শিষ্যরা। 2007-08 আর 2009-10 প্রিমিয়ার লিগের এই 2 মৌসুম দুটো ছিল প্রতিশোধ নেওয়ার পাল্টাপাল্টি মঞ্চ। চেলসিকে শেষ ম্যাচের চাপে ফেলে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যদিও নিজেদের কাজটাই করতে পারেনি ব্লুজ। তবে 2 বছর পর সেই দুঃখ তারা ঠিকই ফেরত দিয়েছিল রেড ডেভিলদের। ফাইনালের হিসেব মেলাতে সেবার ভুল করেনি কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। দ্রগবার হ্যাট্রিকে বিধ্বস্ত হয়েছিল উইগান, শিরোপার সঙ্গে গোল্ডেন বুটটাও ছিনে নিয়েছিলেন আইভোরিয়ান তারকা। অমরত্বের জন্য একটা গোলই যথেষ্ট, সার্জিও অ্যাগুয়েরোর চাইতে এই বিষয় আর ভালো জানার কথা নয় অন্য কারো। সেই গোলেই ইতিহাদে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিকৃতি। কিমত বুঝেই ম্যানসিটির এই সম্মান প্রদর্শন। সান্ডারল্যান্ডের মাঠে সমীকরণ মিলিয়েছিলেন ওয়েন রুনি, তবে ভগ্নাংশ ছিল ইতিহাদে। কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে তখনও নাটক চলমান। অ্যাগুয়েরোর অতিরিক্ত সময়ের গোলে জন্ম নিল ইতিহাস। ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটির পরাশক্তি হয়ে ওঠার গল্পের শুরু ওখান থেকেই। কাকতালীয় হলেও সত্যি, ইপিএল ফাইনাল ডে ফ্যান্টাসি এরপর থেকে সিটিজেনদের দখলে। 2013-14 মৌসুমে লিভারপুল, 2018-19 একই প্রতিপক্ষ, আর সবখানেই বাজিমাত গার্দিওলার। এবারও সমীকরণ পুরনোই। লিগ টাইটেল ধরে রাখতে শেষ ম্যাচে জয় চায় ম্যানচেস্টার সিটির, হার কিংবা ড্রতে ভাগ্য ঝুলে যাবে অন্যের হাতে। আর এমন পরিস্থিতিতে লিভারপুল জয় পেলে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না গার্দিওলা গংদের। ট্রেবলের উৎসবে লিভারপুল হয়ে যাবে লাল সমুদ্র।
এসএম ইকবাল, সময় সংবাদ। অবশেষে প্রধানমন্ত্রীর দেয়া জমি বুঝে পেলেন ফুটবলার আখি খাতুন। ফুটবলে ভালো করার জন্য কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জে একটি জায়গা উপহার দেন আখিকে। কিন্তু এলাকার প্রভাবশালীদের দখলদারিত্বে সেই জায়গা বাড়ি করতে পারেননি তার পরিবার। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর আখিকে নতুন একটি জায়গা বরাদ্দ দেন জেলা প্রশাসক, যার পরিমাণ 8%। নতুন জায়গা পেয়ে খুশি ফুটবলার আখি খাতুন। শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর স্টেডিয়ামের সংস্কার কাজ শতভাগ সম্পন্ন করে আগামী 30 জুন ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর করা হবে, নিশ্চিত করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ কবিরুজ্জামান। তবে দেরিতে হলেও ভেনুর কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট টেবিল টেনিস ফেডারেশন। গেল বছরের নভেম্বরে শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর স্টেডিয়ামের সংস্কারের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর চলতি বছরের জানুয়ারিতে স্টেডিয়ামের ফ্লোরের কাঠ তুলে ফেলা হয়, কিন্তু টেন্ডার করেও নানা জটিলতায় প্রায় 3 মাস কাজ বন্ধ থাকে। তবে ক্রীড়া পরিষদের তাগিদে গেল মাসে ভেনুতে পড়ে থাকা কাঠ সরিয়ে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর কাজের অগ্রগতি হয় দৃশ্যমান, রড বাইন্ডিং করে এবার সিসি ঢালাইয়ের মধ্য দিয়ে কাজ চলছে পুরো দমে। ঢালাইয়ের পরই ফ্লোরে স্থাপনের জন্য উন্নত মানের সিজন কাঠ আনা হবে। এর মধ্যে স্টেডিয়ামের এসি ও লাইট সংস্কার কাজ চলমান থাকলেও চলতি মাসের শেষেই আরও কিছু লাইট সংযোগ করা হবে। সব মিলিয়ে সংস্কার কাজ শতভাগ সম্পন্ন করে আগামী 30 জুন ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর করার কথা নিশ্চিত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক যে শিডিউলটি হয়েছে, শিডিউলের সমস্ত নিয়মকানুন মেনে আমি কাজ করছি এবং কাজের গুণগত মান ক্লাস 1। কোনো বিপর্যয় না হয় ইনশাল্লাহ আমি 30 জুনের ভিতরে এই প্রজেক্ট হ্যান্ডওভার দিতে পারব। এদিকে এপ্রিলে টেবিল টেনিসের কাছে ভেনু হস্তান্তর করার কথা থাকলেও কাজের অগ্রগতিতে কিছুটা স্বস্তি ফেডারেশনের। উডেন ফ্লোরটা দ্রুত ইনশাল্লাহ আমরা যাতে পেতে পারি সেই ব্যাপারেই আমরা এখানে যারা আপনার ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। তবে যদি এই ফ্লোরটা যদি আমাদের যদি এই অবস্থায় না থাকতো তাহলে হয়তো আমরা আরেকটু ভালো প্র্যাকটিস করতে পারতাম। সামনে আন্তর্জাতিক আসর থাকায় যত দ্রুত সম্ভব নিজস্ব ভেনুতে প্রস্তুতি নেওয়ার দাবি কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া খেলোয়াড়দের। আমাদের হাতে যত আমরা বেশি টাইম পাবো আমাদের পারফরমেন্স বা আমাদের প্র্যাকটিসটাও অত ভালো ইফেক্টিভ করতে পারবো আমরা এখানে। আর মেন টেবিল টেনিস খেলা যেটা মেন এরিনার দরকার, বড় জায়গার দরকার। টুর্নামেন্ট বাইরে হবে তখন লং জায়গায় খেলা হয়, এইটা আমাদের জন্য একটু ডিফারেন্স হবে আর কি। যত তাড়াতাড়ি সম্ভব এটা দিলে আমাদের জন্য প্লেয়ারদের জন্য ভালো হবে। এদিকে শহীদ তাজউদ্দিন আহমদ উডেন ফ্লোর স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়মিত দেখাশোনা করছে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব সহ কর্মকর্তারা। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। দেশের দাবার খবর। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিকেলে দাবা ফেডারেশনের হল রুমে চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়, যেখানে পঞ্চম রাউন্ডের খেলা শেষে জনতা ব্যাংক 5 খেলায় 9 পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। 7 পয়েন্ট নিয়ে ইস্টার্ন ব্যাংক দ্বিতীয় স্থানে ও সোনালী ব্যাংক দ্বিতীয় ও অগ্রণী ব্যাংক যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে সকালে চতুর্থ রাউন্ডের খেলায় জনতা ব্যাংক 4-0 গেমে পরাজিত করে অগ্রণী ব্যাংককে। রোববার একই ভেন্যুতে ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। মোংলা ও নীলফামারিতে আয়োজিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল অনূর্ধ্ব 17 বালক টুর্নামেন্টে অংশ নেবে মোংলা উপজেলা পৌরসভা ও 6টি ইউনিয়নের 8টি দল। এদিকে সৈয়দপুর উপজেলার 5টি ইউনিয়ন ও 1টি পৌরসভা দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 3 দিনব্যাপী এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় মোংলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় মাঠে নামে সুন্দরবন ইউনিয়ন বনাম সোনাইতলা ইউনিয়ন দল। উভয় পক্ষের 1-1 গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকে 4-3 গোলে জয় পায় সুন্দরবন দল। এদিকে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী খেলায় সৈয়দপুর পৌরসভা ও কাশিরাম বেল পুকুর ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলায় সৈয়দপুর পৌরসভা দল 2-0 গোলে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন দলকে পরাজিত করে। দিনের আরেক ম্যাচে
কামারপুকুর ইউনিয়ন দল ও ইউনিয়ন দল গোলশূন্য গোলে ড্র করে টাইব্রেকে 4-2 গোলে জয়লাভ করে খাতা মধুপুর দল। নোয়াখালীতে শেষ হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে জেলা, উপজেলা ও পৌরসভার মোট 10টি দল। শহীদ ভুলু স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। সমাপনী দিনের খেলায় বেগমগঞ্জ উপজেলা একাদশকে 4-0 গোলে হারিয়েছে নোয়াখালী পৌরসভা একাদশ। খেলার প্রথমার্ধ থেকে বল দখলে রেখে নোয়াখালী পৌরসভা দল। দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিট পরই বেগমগঞ্জ একাদশের জালে বল জড়ানোয় নোয়াখালী পৌরসভা দল। ম্যাচ জুড়ে কোনো গোল পরিশোধ করতে পারেনি বেগমগঞ্জ উপজেলা, যার ফলে 4-0 গোলে জয় পায় নোয়াখালী পৌরসভার দল। ম্যাচ শেষে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয়ী ও বিজেতাদের মাঝে টুর্নামেন্টের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। দিনাজপুরের বিরলে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-17 বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিরল পৌরসভা একাদশ। ফাইনালে 5 নম্বর বিরল ইউনিয়ন পরিষদকে 1-0 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বিরল পৌরসভা। বিকেল 4টায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ হয় এই টুর্নামেন্ট। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। টুর্নামেন্টে 12টি ইউনিয়ন পরিষদ ও বিরল পৌরসভা একাদশ সহ মোট 13টি দল অংশগ্রহণ করে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। 28 মে থেকে স্পিনারদের বিশেষ ক্যাম্প, দল ঘোষণা রোববার। সব সিরিজে নয়, আপাতত ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলতে মোস্তাফিজকে বিসিবির অনুরোধ। হজের জন্য ছুটিতে যাচ্ছেন মুশফিক। এই ছিল এখনকার সময়, সঙ্গে থাকুন সময়ের।